পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় অসহায় দুস্থ পথচারী এতিম মিসকিন ভাসমান দরিদ্র রোজাদার মানুষদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। মাসব্যাপী এ কার্যক্রমের আজ প্রথম দিনে ফাউন্ডেশনের কর্মীরা ভান্ডারিয়া পৌর শহরে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব ইফতারি বিতরণ করে। মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন 2015 সাল থেকে মানবতার কল্যাণের স্লোগানকে সামনে রেখে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা অসহায় দুস্থ পথচারী এবং ভাসমান দরিদ্র রোজাদার ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ইফতারি বিতরণ করব। ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম এবং নির্বাহী পরিচালক জনাব এহসাম হাওলাদারের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের এই কার্যক্রম পুরো রমজান মাস অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষে মাসব্যাপী রোজাদার মানুষদের মাঝে এই ইফতারি বিতরণ করে ফাউন্ডেশনটি। কাকুলি আক্তার, MI টেলিভিশন।